ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বারাকাতু। সম্মানিত, আপনি প্রশ্ন করেছেন মনের জিনা বলতে আসলে কি বোঝায়। কোনো কোনো নন মাহরামের প্রতি মনে মনে ভালো লাগা পোষণ করা, বা অনেক বন্ধুদেরকে দেখা যায় নিজেদের মধ্যে কোনো নন মাহরামের প্রতি ভালো লাগা ব্যক্ত করছে। সম্মানিত, মন ব্যক্ত করাটাতে আরও জঘন্য হয়ে গেল। মনে মনে ভাবছেন সে একটু তো আলাদা হইলো, কিন্তু যখন ওটা ব্যক্ত করেছেন সেটা তার মনে মনে ভাবা নাই। হ্যাঁ, তোমার তো সেটা করলে ই মানে সেই পৌঁছে যাওয়ার মতন হচ্ছে। দেখেন একটি হাদিস আছে, আলা ওয়াইন্না ফিল জাসাদ মুদগা, ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। আপনার বুখারির 52 নম্বরে, 2051 নম্বরে লম্বা হাদিসের একটা অংশ, যে এখানে রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম কে বলেছেন যে কি বলে, দেহের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে, যখন সেটা সুস্থ থাকে তখন পুরো দেহটাই সুস্থ থাকে, আর যখন সেটা খারাপ হয় তখন গোটা দেহটাই খারাপ হয়ে যায়। আর শুনে রাখো, সেটা হচ্ছে কি, অন্তর। তো অন্তরে মানে পচা চিন্তা ভাবনা করবেন না, আর সেটা যখন কাউকে ব্যক্ত করবেন সেটা তো আরও পচে গেল। কখনো কখনো অন্তর কখনো নিজের কন্ট্রোলে থাকতে পারে না, এদিক ওদিকে চিন্তা যেতে পারে, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে।